একই গো গিন্নি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো দেখি। কি হলো, সকাল সকাল এত জোরে জোরে চেঁচাচ্ছ কেন শুনি? শোনো গিন্নি, আমি একটু গঞ্জে যাচ্ছি, হ্যাঁ, তুমি এদিকে সিঙ্গারাগুলো ভালো করে ভেজে রাখো, কেমন? সে কথা আবার বলতে, ও তো আমার বললেও করতে হবে, না বললেও করতে হবে। তোমার হাতের সিঙ্গারার আসলই অনেক স্বাদ গো গিন্নি, সবাই কেমন তোমার হাতের সিঙ্গারার প্রশংসা করে, হে হে। আরে ধুর, ছাড়ো তো, তুমি এখন যাও, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। কিছু বলবে নাকি প্রকাশ? না, বলছিলাম যে দাদা কোথায় গেছে তুমি জানো নাকি? কেন, দাদাকে দিয়ে কি হবে শুনি? না, মানে আমার কিছু টাকার দরকার ছিল, তাই ভাবলাম দেখি দাদার কাছে পাই কিনা। তোর দাদা তো গঞ্জে গেছে, আসতে তো বেশ দেরি হবে, বলি কত টাকা লাগবে তোমার? বেশি না বৌদি, মাত্র 50 টাকা হলেই হবে। বেশ তো, এই কটা টাকার জন্য দাদার কাছে বলার কি দরকার, আমাকে বললেই তো হয়। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বাবা বাবা বাহ, কি সুন্দর দৃশ্য! সবাই কেমন মজা করে গিন্নির হাতের সিঙ্গারাগুলো খাচ্ছে। হ্যাঁ কি মোহনদা, এই বেচা কেনার কি খবর তোমার? এই তো রে, কোন রকমে চলছে আর কি। বেশ বেশ, আমাকেও একটা সিঙ্গারা দাও দেখি। উড়ে পা, তোমার সিঙ্গারা তো বেশ সুন্দর দাদা, যে একবার খাবে সে বারবার খেতে চাইবে গো। তুমি এক কাজ করতে পারো দাদা। কি কাজ বল দেখি শুনি। দাদা, আমাদের অফিসের বাইরে তুমি একটা সিঙ্গারার দোকান দিতে পারো, তাতে করে তোমার বেশ ভালোই বেচা কেনা হবে গো। কোথায়? তোদের ওই বেগুন তলায় যে কারখানা না কি যেন আছে, ওখানে নাকি রে? হ্যাঁ দাদা, আমাদের ওই বেগুন তলার কারখানার সামনে আমাদের অফিসে কিন্তু বেশ অনেক লোক কাজ করে, আস্তে আস্তে আরো লোকজন বাড়তে থাকবে গো। ঠিক আছে, তুই বললি যখন আমি একটু ভেবে দেখি, হ্যাঁ তারপর দেখবো কেমন। প্রকাশকে দেখছি না, ও কি খাওয়া দাওয়া করেছে? কি, তোমার ভাইয়ের কথা বলছো? সে তো গরম গরম ছাড়া খেতেই পারে না, ভাই তো তোমার সাহেব হয়েছে। বুঝলে গিন্নি, অনেক বড় স্বপ্ন আমার, আমার ভাই একদিন বড় অফিসার হবে, আমার মতো সাধারণ সিঙ্গারাওয়ালা না। আচ্ছা, তুমি তোমার এই পোশাককে এত ছোট করে কেন দেখো? ছোট করে দেখি না গিন্নি, যেদিন আমার প্রকাশ বড় অফিসার হবে সেদিন আমি আমার সিঙ্গারা বেচা সার্থক মনে করব। তুমি যে এত ভাই ভাই করো, একদিন দেখবে এই ভাই তোমাকে ভুলে যাবে। কে জানে কখন কি হয়ে যায়, ও নিয়ে আমি আফসোস করি না গিন্নি, আমি আমার দায়িত্ব পালন করতে পারলেই হবে। তোমার মতো মানুষকে জীবনসঙ্গী করে পাওয়া আসলেই অনেক ভাগ্যের ব্যাপার। কি দাদা, শেষমেশ তাহলে চলি আসলে? হ্যাঁ রে রঘু, কি আর করব, তোর বুদ্ধিটা বেশ ভালোই লাগলো তো, তাই চলে আসলাম। এ তো দেখি চমৎকার দাদা, আসতে না আসতেই অর্ধেকের বেশি শেষ, হ্যাঁ দিন তো আরো পড়েই থাকলো গো। প্রথম দিন বলে কম করে এনেছি, কাল থেকে বেশি করে আনবো। ঠিক আছে দাদা, তুমি তাহলে বেচা কেনা করো, আমি গিয়ে আমার কাজ করি। তুমি আবার রান্না করে কি মনে করে আসলে? দেখতে আসলাম তুমি কত কষ্ট করে সিঙ্গারা ভাজো রোজ। আমার আবার কষ্ট? তোমার জন্য আমি সব কিছু করতে পারি।
এখন থেকে যে তোমার কষ্ট আরো বেড়ে গেল গিন্নি, কাল থেকে যে আরো বেশি করে সিঙ্গারা ভাজতে হবে। এ আর কি এমন বিষয়, একটু বেশি করে ভেজে দেব। এখন নাও এগুলো নিয়ে যাও। কি দাদা, বেচা কেনা বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। হয়েছে মোটামুটি, তা তোর কাজ কি শেষ হয়ে গেল? হ্যাঁ দাদা, আজকের মতো শেষ। তুমি বাড়ি যাবে না? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে তো যেতেই হবে, সিঙ্গারা তো আর নেই, তাছাড়া অফিসও তো ছুটি হয়ে গেল। আচ্ছা দাদা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বল দেখি। তুমি ওখানে একটা দোকান নিয়ে ফেলো কেমন? তাহলে সবাই বুঝবে তোমাকে সব সময় এখানেই পাওয়া যাবে, আর সবাই তো তোমার সিঙ্গারা খেয়ে অনেক নাম করেছে গো। এটা তো খুব ভালো কথা বলেছিস রে ভাই। দেখি দেখি কালই কিছু করা যায় নাকি দেখি। তাহলে এখন কি করবে বলে ঠিক করলে তুমি? কি আর করবো, কাল থেকে তুমি আর আমি দুজনে মিলে দোকান সামলাবো। তুমি সিঙ্গারা ভেজে দেবে আর আমি খরিদ্দারদের সামলাবো। তাহলে তো ভালোই হবে, কিন্তু প্রকাশের কাছে একটু শোনার দরকার ছিল না? দেখো গিন্নি, প্রকাশ আমার ছোট ভাই না, আমার সন্তানের মতো, আর আমি তো এই সিঙ্গারা বিক্রি করি ওকে বড় করেছি, তাই না? ঠিক আছে, তোমার যা ইচ্ছে। আমি কি কখনো তোমাকে তোমার মতের বাইরে কিছু করতে বলেছি? দাদা, ও দাদা, বৌদি, কোথায় তোমরা? কি রে এত জোরে জোরে ডাকছিস কেন, আর তুই এমন অস্থির কেন? হ্যাঁ, তা কি হয়েছে তোর? দাদা, এখন থেকে তোমাকে আর বৌদিকে কোনো কষ্ট করতে হবে না। আমি চাকরি পেয়েছি, কাল থেকে বেগুনতলার কারখানায় অফিস করব। এ তো খুবই ভালো কথা। দেখেছো গিন্নি, আমি বলেছিলাম না তোমাকে, প্রকাশ আমার ভাই, ও সবাইকে দেখিয়ে দেবে। এখন থেকে তুমি আর বৌদি শুধু বসে বসে বিশ্রাম করবে দাদা। না না, তা কি করে হয়, এখন থেকে তুই ভেতরে অফিস সামলাবি, আমি আর তোর বৌদি বাইরে আমাদের সিঙ্গারার দোকান সামলাবো। আচ্ছা দাদা, এখন তোমাদের ওখানে আর সিঙ্গারা বিক্রি না করলে কেমন হয়? দেখো, আমি ওই অফিসের একজন বড় অফিসার, আর তুমি আমার দাদা হয়ে কি না? দেখো গিন্নি দেখো, পাগলটা বলে কি বলি, আমি তো এতদিন এই কাজ করেই তোকে বড় করেছি খেপা। দেখেছো গিন্নি, আমার ভাই আজ এই অফিসে চাকরি করে, এর থেকে বেশি আর কি চাই আমার বলো? কিন্তু আমার কি মনে হয় জানো, প্রকাশ বোধহয় লজ্জা পাচ্ছে। আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, ও সব আমি দেখে নেব। হ্যাঁ দেখেছিস রঘু, আমার ভাই তোদের অফিসে চাকরি করে এখন। ধুর, কি যে বলো দাদা, তুমি দেখি কিছুই জানো না। এটা এখন আর আমার অফিস না, তোমার ভাইয়ের অফিস। তোমার ভাই হলো আমাদের বড় স্যার। আচ্ছা রঘু, তোদের ম্যানেজারের বেতন কত এখানে? হবে হয়তো 1,050। তাহলে আর কি হলো, আমরা তো এখানে বাইরে সিঙ্গারা বিক্রি করেই তার থেকে বেশি আয় করি। হয়েছে হয়েছে, এই নাও টাকা, আমাকে 10টা সিঙ্গারা দাও দেখি। আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু কি করব বল ভাই। না দাদা, আমি তোমার উপর রাগ করে নেই, আমি কিন্তু সবই বুঝি। দেখ ভাই, তুই ওই অফিসের অত বড় অফিসার, আর আমি তোর দাদা হয়ে
গেটের সামনে সিঙ্গারা বিক্রি করব, এটা তোর কাছে কেমন লাগারই তো কথা, তাই না? কিন্তু দাদা। কোনো কিন্তু না, কাল থেকে আমি আর ওখানে সিঙ্গারা বিক্রি করব না। শুধু একটাই কষ্ট যে সিঙ্গারা বিক্রি করে আমি তোকে এত বড় করলাম, তোকে এত শিক্ষিত করলাম, আজকে আমার সেই সিঙ্গারা বিক্রি করাই ছেড়ে দিতে হবে। শোনো প্রকাশ, তুমি বড় অফিসার, এটা তোমার দাদার গর্ব, কিন্তু এই সব কিছুর পেছনে কিন্তু রয়েছে এই সিঙ্গারার গল্প। আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে তুমি মাফ করে দাও। আচ্ছা প্রকাশ, তোমার বেতন কত জানো? আচ্ছা বাদ দাও, তোমাদের যে ম্যানেজার তার মাসিক বেতন হলো 50,000, কিন্তু আমাদের মাসিক আয় কত জানো? প্রায় 2,00,000-এর ওপর। আমাকে তোমরা ক্ষমা করে দাও বৌদি, আমি কিছু সময়ের জন্য অন্ধ হয়ে গেছিলাম, ভুলে গিয়েছিলাম যে কোনো কাজই ছোট নয়। দাদা, তোমার হাতের এই সিঙ্গারা এখন একদিন না খেলে না যেন কেমন লাগে জানো? তাই নাকি রে? কিন্তু তোর সাথে তো কথা আছে আমার। কি কথা বলো দেখি শুনি। আজ থেকে তোর আমার এই দোকানে ফ্রি, এখন থেকে আর তোকে টাকা দিয়ে সিঙ্গারা খেতে হবে না। তা আবার হয় নাকি দাদা? কেন হয় না দাদা, তোমার বুদ্ধিতেই তো দাদা আজকে এই পজিশনে। শোনেন দাদা, শুধু তাই নয়, এখন থেকে আমাদের ব্যবসার 10% আপনার। তোমাদের মতো ভালো মানুষ এই তল্লাটে আর দুটো খুঁজে পাওয়া কষ্ট দাদা। তোমরা খুব ভালো মানুষ, তোমরা খুব ভালো।